সুপ্রভাত সকলকে। সকলকে জানাই মহা দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার থেকে বড় আছো সকলকে প্রণাম জানাই, যারা আমার সমবয়সী বা ছোট সকলকে শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল উঠে এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়ির ওখানে দশমীর জন্য দশমী করতে। তো বেরিয়েই পড়েছি, এখন মাঝ রাস্তায় আছি। তো এখন দেখো আমরা আছি দামোদরের পাড়ে, ঠিক আছে। এখানে একটা হল্ট দিয়েছি কারণ যেতে অনেকটাই সময় লাগে, প্রায় এক দেড় ঘন্টা। তো যার জন্য একটা মাঝে হল্ট দিয়েছি। এই যে শম্ভু। হে গাইস, হ্যাঁ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পূজা আপনাদের খুব ভালো কাটলো, আর বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিও আমাদের। আর আমাদের সিজাকে একটু আশীর্বাদ করো, ওর চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নিও, আর যারা আমার থেকে ছোট আমার ভালোবাসা নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের এই আরাধনা এবং পুজো দশমীর মধ্যে দিয়ে যেন সারা বছরটা তোমাদের সকলে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল কিভাবে। এবার সত্যি মায়ের বিদায়ের পালা, মা ফিরবে কৈলাসে। ঠিক আছে, আমরা আবার অপেক্ষা করব একটা বছর, দেখতে দেখতে কেটে যাবে। জাস্ট একটা বছরের তো ব্যাপার, 365 দিন। তো দেখতে দেখতে কেটে যাবে, আবার মা আসবে, আবার আমরা সবাই মিলে আনন্দ করব। তো যাই হোক, চলো এবার আমরা একটু দাঁড়িয়েছি, মিনিট পাঁচেক দাঁড়িয়ে এবার দেন আমরা আবার যাব বাড়ির দিকে। চলো, সে পৌঁছে গেছি। এই যে এসে গেলাম আমি, সবাইকে দেখাও, এই ঢুকছি আর সবাইকে দেখাবে। আর এ কি করছি, এ গেলে চুপ করে ঢুকে বসে আছে কেটে। হ্যাঁ, কি কোথাও বেরোয়নি নাকি রে, কি করছে এখানে? এই তো সবে ঢুকছি, ল্যান্ড করলাম বাবা, আমি এই সবে ল্যান্ড করেছি। হ্যাঁ, দুজনেই তো এসেছি। তো অনেকদিন পর বাড়িতে এলাম, প্রায় এক বছর পর, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন যাচ্ছি অনেকদিন পর আমার ঘরে। এখানেই আমার মানে সব কিছু, পড়াশোনা সবসময় থাকতাম আমি এই ঘরটার মধ্যে। তো যাই হোক, অনেকদিন পর এসে আমার মানে প্রচণ্ড এক্সাইটেড লাগছে। একবার যাচ্ছি বারান্দার দিকে, ওটা আমার আরও হট ফেভারিট জায়গা। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার বারান্দাটা যেখানে আমি সবসময় একদম বসতে ভালোবাসি, রাস্তার ধারেই আর কি। একটু বসেও পড়লাম অনেকদিন পর এসে। এবার যাই একটু ফ্রেশ হই, মা ডাকছে খেতে, একটু কিছু খাওয়া দাওয়াও করে নেবো আর কি। তো জাস্ট একটু আগে পৌঁছালাম এই জায়গায়, মা হচ্ছে ব্রেকফাস্ট করতে দিয়েছে। পা অবস্থা ভালো নয়, তাও ছুটো ছুটি করে কত কী করেছে। এখানে মুড়ি, চানাচুর, এখানে ঘুগনি দিয়েছে, এই যে মিষ্টি, এটা হচ্ছে শশা আছে, কলা আছে, ডিম সেদ্ধ, আর এই যে এখানে মিষ্টি দিয়েছে, বিভিন্ন রকম মিষ্টি। আর এই যে ঘোড়া পায়ে ছুটি ছুটি করছে, পা একদম হাঁটতে পারে না, ঘোড়াচ্ছে। দশমীর সারাদিনটা খুব ভালোই কেটে গেল। তো এখন আমরা আবার ফিরে পড়েছি আমি আমার শ্বশুরবাড়িতে। এখানে বিজয়ার ব্যাপার আছে, তো অলরেডি দেখতেই পাচ্ছ ঠাকুর সব প্যান্ডেল থেকে বাইরে বের করা হয়ে গেছে। এবার বরণ টরণ সব হয়েছে, এখন সবাই রেডি হচ্ছে আর কি, ডান্স টান্স করবে ভাসান ডান্সের জন্য। তো দেখতে থাকো তোমরা।